দর্শক, আমি এসডি জীবন চারটার সময় পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চট্টগ্রামের প্রেক্ষাপটে কোথায় আছে, কি অবস্থায় আছে এবং এই যে সিটি কর্পোরেশনের ওয়াসা এবং বিভিন্ন সহযোগী সংস্থার যে ঝামেলা, সেই ঝামেলাতে আছি। দেখুন এই জায়গায়, এটা 6 নম্বর পূর্বশলেশ্বর ওয়ার্ডের একটি রাস্তা। এই রাস্তাতে এটা ওয়াসার একটা উন্নয়ন কর্মকাণ্ড চলছে, কিন্তু এই যে রাস্তাটা বন্ধ করা হয়েছে, রাস্তার ওই পাশে বা এই পাশে কোনো ধরনের আপনার সাইনবোর্ড দেওয়া হয়নি যে রাস্তা বন্ধ। যখন চলাচলকারীরা আসছে, এসে তারা এখান থেকে ঘুরে যাচ্ছে। এটা 1 কিলোমিটারের ভিতরে, এখান থেকে ঘুরে যেতে তাদের প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা ঘুরতে হয়। আর এই পাশ থেকে দেখেন পুরো রাস্তাটা, তুমি একটু সরো, এদের পুরো রাস্তাটা এখানে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। একটু আগে আমিও চেষ্টা করেছিলাম, যদিও আসতে পারিনি, বাইক নিয়ে এখানে পড়ে গেছি এবং অনেক মানুষ এখানে এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি বলার পরে তারা একটু করে চেষ্টা করছে, আমি কথা বলার চেষ্টা করেছিলাম, এখানে ইনচার্জ কে আছে, কিন্তু এখানে যে ইনচার্জ আছে উনি এই মুহূর্তে এখানে উপস্থিত নাই। দেখুন লেবারদেরকে দিয়ে গেছে, তারা ড্রেন থেকে, আমি একটু সামনে আসবেন, এখানে এটা ড্রেন থেকে তারা ওয়াসার যে পাইপ গেছে ওই জায়গা থেকে তুলছে, তুলে রাস্তাতে এমনভাবে রাখা হয়েছে। দেখুন স্কুল থেকে ছেলেমেয়েরা আসতে, তারা আসতে পারছে না এবং চলাচলকারীদের কী অসুবিধাটা হচ্ছে, যা আমি বলার পরে তারা এখন রাস্তাটা পরিষ্কার করছে। তা আমি কর্তৃপক্ষের কাছে, আমি এদিকে যদি একটু ঘুরিয়ে দেখাতে চাই, এদিকে দেখুন অনেক মানুষ এসে কিন্তু ঘুরে যায়। যদি একটা সাইনবোর্ড থাকতো, সাইনবোর্ড দেওয়া হতো যে রাস্তাটা বন্ধ, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম। আমি এই বিষয়টা একটু যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার জন্য বলছি, যে কর্পোরেশনের সাথে সেট করে, কর্পোরেশনের সাথে মিলিয়ে যেন এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো করা হয়, তাহলে অন্তত আমাদের মতো জনসাধারণ যারা আমরা চলাচলকারী আছি, তারা আমরা ভোগান্তির হাত থেকে অনেকটা রেহাই পাবো। যদি এই রাস্তাটাতে আরও এদিকে সব জায়গা ছিল, এদিকে করে ময়লাগুলো রাখা যেত, তাহলে জনগণ চলাচল করতে পারতো। এই বিষয়টার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা যারা উন্নয়ন করছেন নগরের জন্য, ওগুলো সব কিছু সরকারের উন্নয়ন, কিন্তু আপনারা এই বিষয়গুলোতে একটু নজর দিবেন, যেন ভালোভাবে জনদুর্ভোগ না হয় সেভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে রেখে আজকের মতো শেষ করছি।